তোমরা তো জানোই এই যে প্লেনটা দেখতে পাচ্ছ, এটা এখন সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভাইরাল। তো আমার খুব দেখার ইচ্ছে ছিল, তো আজকে চলে এসেছি দেখতে। আর আমি কিছু দেখবো আর তোমাদেরকে দেখাবো না, তা কি কখনো হয় বলো? তোমাদেরকে সব কিছু দেখাতে আমার খুবই ইচ্ছে করে, তার কারণে তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে তোমাদের। আশা করছি তোমাদের ভালো লাগছে। আর এখন যেখানে সেখানে রেস্টুরেন্ট, এই যে দেখতে পাচ্ছ এই প্লেনটার মধ্যেও নাকি এখন রেস্টুরেন্ট খোলার প্রোগ্রামিং চলছে। কিছুদিন পর শুনতে পাবে বাসেও রেস্টুরেন্ট খুলে দিয়েছে, টটোতেও রেস্টুরেন্ট খুলে দিয়েছে, মানে যেখানে সেখানে রেস্টুরেন্ট খুলে দেবে কিছুদিন পর। তো আমাদের কী বাপু, আমাদের খাওয়া সে মাত্র, আমরা খাওয়া দাওয়া করবো, বাড়ি চলে যাব, ঠিক বলছি না? তো চলো, আমরা এখন এখানে তিনজনা মিলে ঘুরতে এসেছি, আমি, অভিক আর আমার এক বোনের হাজব্যান্ড, ঠিক আছে? তো এখানে এসে ভীষণ মজা করলাম, ভীষণ আনন্দ করলাম। তো এখানে ঘুরে বেশ ভালো লাগলো, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ এখানে প্লেটগুলো সব মানে নিচে রাখা আছে। আর আমি, অভিক এখন চলো কিছু ফটোশ্যুট করব, ভিডিও করব, তারপর বাড়ি যাব, ঠিক আছে? তো দেখো অভিক এখন বসে পড়েছে, ও এখন অনেক মানে ফটো তুলেছে, সাথে সাথে এখানে খুব এনজয় করেছে আর আমিও খুব এনজয় করলাম। তোমরাও আশা করছি অনেক এনজয় করেছো, দেখে তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না, ঠিক আছে? আর আমিও দেখো এখন প্লেটের মধ্যে বসে মানে কিছু ফটো ভিডিও করে নিয়েছি। তো আজকের মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো আশা করছি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো চলো আজকের মতো, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।